আপনাদের সাথে এরকম কয়বার হয়েছে বলেন তো, যে আপনাদের বাসায় কিছু মেহমান এসেছে কিন্তু তাদের সঙ্গে আপনাদের ইংলিশে কথা বলা লেগেছে? অথবা এমনও হতে পারে যে মেহমান এসছে কিন্তু তাদের সঙ্গে ইংলিশে কথা বলা লাগবে বলে আপনারা কোনোই কথা বলেননি, অথবা আপনাদের হয়ে কেউ একজন ওনাদের সঙ্গে কথা বলেছে। এই প্রত্যেকটা সিচুয়েশনই কিন্তু খুবই কমন। আমাদের বাসায় যখন গেস্টরা আসে অনেক সময় হতে পারে যে আমাদের ইংলিশে কথা বলা লাগতে পারে এবং আমরা সেটা বলার সময় হিমশিম খেয়ে যাই। সো সিচুয়েশনটা অনেক কমন বলে আমি আজকে একটু চিন্তা করলাম যে আমাদের কি কি ক্ষেত্রে অ্যাকচুয়ালি গেস্টরা বাসায় আসলে ইংলিশে কথা বলা লাগতে পারে। সো মনে করেন গেস্টরা বাসায় আসলো, তাদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ইংলিশ লাগতে পারে। এরপরে গেস্টদেরকে খাবার সার্ভ করার জন্য সেই টাইমটাতে আমাদের ইংলিশ লাগতে পারে। হয়তোবা গেস্টরা আমাদেরকে যখন কিছু জিজ্ঞেস করে সেই টাইমটাতে আমাদের ইংলিশ লাগতে পারে। এবং লাস্ট, তারা যখন বাসা থেকে চলে যাচ্ছে বা তারা যখন আমাদেরকে গুড বাই বলে দে আর লিভিং, তখন আমাদের ইংলিশে তাদের গুড বাই বলা লাগতে পারে। সো আমরা এই চারটা সিচুয়েশনে খুবই ইজিলি কিভাবে আমরা ইংলিশে কথা বলে কমিউনিকেট করতে পারবো বা কথা বলতে পারবো আজকে আমরা দেখব। সো প্রথম সিচুয়েশন হলো গেস্টরা বাসায় আসছে। সো মনে করেন গেস্ট বেল দিল, আজকের এপিসোডের জন্য আমাদের গেস্টের নাম হলো ফারুক ভাই আর উলফাত ভাবি, ঠিক আছে? সো মনে করেন ফারুক ভাই আর উলফাত ভাবি আসলো, ওনারা বেল দিলেন, আপনি দরজা খুললেন এবং দরজা খোলার সাথে সাথে কি বলবেন? হয়তোবা বলবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই, আসসালামু আলাইকুম উলফাত ভাবি, অথবা আপনি বলবেন হ্যালো ফারুক ভাই, হ্যালো উলফাত ভাবি, প্লিজ কাম ইন, অথবা আপনি এটাও বলতে পারেন ওয়েলকাম টু আওয়ার হোম। ওয়েলকাম টু আওয়ার হোম মানে হলো আমাদের বাসায় আপনাদের স্বাগতম, প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন মানে হলো প্লিজ ভিতরে আসুন। এরপরে ওনারা ভিতরে আসলো, আপনি হয়তোবা আরেকটু নাইস হয়ে ওনাদেরকে বলতে পারেন রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হিয়ার। রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হিয়ার মানে হলো আপনারা আমাদের বাসায় এসছেন, আমাদের খুবই ভালো লাগছে। সো ওনারা আসলেন, আপনি ওনাদেরকে এখন কি করবেন? বসাবেন, রাইট? সো ওনাদেরকে বসানোর সময় হয়তোবা আপনি পয়েন্ট করে সোফার দিকে পয়েন্ট করে বলতে পারবেন, বা সোফা পর্যন্ত নিয়ে যাওয়ার পর সেখানে পয়েন্ট করে বলতে পারবেন প্লিজ হ্যাভ আ সিট হিয়ার, প্লিজ হ্যাভ আ সিট হিয়ার। সো দেখিয়ে দিবেন যে এখানে বসুন। সো ওনাদেরকে যখন আপনি বলবেন যে এখানে বসুন, ওনারা বসলো। ইউজুয়ালি বাংলাদেশি কালচারে কি হয় যে গেস্টরা যখন বাসায় আসে ফার্স্টে আমরা ওনাদেরকে একটু হালকা খাবার অথবা জুস অথবা পানি অফার করি, রাইট? সো আপনি সেটা কিভাবে করবেন? আপনি হয়তোবা বলবেন ক্যান আই গেট ইউ সাম জুস, ক্যান আই গেট ইউ সাম ওয়াটার, আমি কি আপনার জন্য একটু জুস আনতে পারি, আমি কি আপনার জন্য একটু পানি আনতে পারি? অথবা আপনি যদি ওনাদের জন্য একটু স্ন্যাক বা হালকা খাবারের ব্যবস্থা করে রাখেন তাহলে হয়তোবা আপনি বলবেন ক্যান আই গেট ইউ সাম স্ন্যাক্স। এখানে খেয়াল করে দেখেন জুস, ওয়াটার, স্ন্যাক্স, এই তিনটার জায়গায় কিন্তু আপনি একটা ব্ল্যাঙ্ক ইমাজিন করবেন, যে মনে করেন ক্যান আই গেট ইউ সাম ড্যাশ। সো এই ড্যাশে আপনি জাস্ট যেই খাবার আপনি অ্যারেঞ্জ করে রেখেছেন সেই খাবারের নামটা বসিয়ে দিলেই কিন্তু আপনার ওই ইনিশিয়াল সার্ভিং এর খাওয়াটা অ্যারেঞ্জড হয়ে যাবে। আপনি পানি রেখে থাকলে পানি অফার করবেন, জুস রাখলে জুস, অন্য কিছু রাখলে জাস্ট ওটার নামটা বসিয়ে দেবেন। এরপর আপনি ওনাদেরকে ওয়েলকাম করলেন, বসালেন, হালকা খাবার অফার করলেন, নেক্সট কি? নেক্সট হলো যে ওনারা যখন মেইন খাবারটা খাবে, মনে করেন লাঞ্চের জন্য আসলো অথবা ডিনারের জন্য আসলো, সো মেইন খাবারটা সার্ভ করার সময় হয়তোবা আপনার আবারও ইংলিশের প্রয়োজন হতে পারে। সো নেক্সট স্টেপে আমরা দেখব যে এই স্টেপটাতে যে মেইন খাবার সার্ভ করার সময়ও কেমনে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। এবার আসলো খাবারের পালা। সো খাবার খাওয়ার আগে হয়তোবা গেস্টরা আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ওয়াশরুম কোথায় অথবা বাথরুম কোথায়, ওনারা হয়তোবা একটু হাত ধুয়ে আসতে চায়, রাইট? সো মেবি দে উইল আস্ক ইউ যে ওয়েয়ার ইজ দ্য ওয়াশরুম, ওনারা হয়তো জিজ্ঞেস করবে ক্যান ইউ শো মি ওয়েয়ার দ্য ওয়াশরুম ইজ। এগুলো সবগুলোরই মানে হলো যে ওনারা জানতে চায় ওয়াশরুমটা কোথায়। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওয়াশরুমটা যদি খুবই কাছে হয় আপনি হয়তোবা পয়েন্ট করে দেখিয়ে দিতে পারবেন ইটস দেয়ার। ওয়াশরুমটা যদি একটু দূরে হয় তাহলে আপনার তো একটু পোলাইট হতে হবে, রাইট? আপনার তো ভদ্র হতে হবে। সো আপনি হয়তোবা অফার করতে চান যে আপনি ওনাদেরকে হেঁটে দেখিয়ে দিবেন যে ওয়াশরুমটা কোথায়। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ লেট মি শো ইউ ওয়ের ইট ইজ, প্লিজ লেট মি শো ইউ ওয়ের ইট ইজ। এটা বলে আপনি ওনাদেরকে গাইড করে নিয়ে যাবেন বাথরুম পর্যন্ত। এর মানে হলো যে আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি যে
বাথরুমটা কোথায়। মনে করেন ওনারা হাত ধুয়ে আসলো টেবিল পর্যন্ত, এবার আপনাদের কিসের জন্য ইংলিশ লাগতে পারে? হয়তোবা বলা লাগবে যে আপনারা বসুন, প্লিজ হ্যাভ আ সিট। এই বাক্যটা কিন্তু আমরা আগেও ডিসকাস করেছি, একদমই সেম, জাস্ট চেয়ারের দিকে পয়েন্ট করে বলবেন প্লিজ হ্যাভ আ সিট। এরপরে মনে করেন ওনারা বসলো, এখন আপনার মেইন খাবার রিলেটেড কনভারসেশন শুরু, রাইট? সো এখানে কিন্তু একটা কমন স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা ফলো করলে আপনি যে কোনো খাবার অফার করতে পারবেন। সো মনে করেন প্রথমবার আপনি কিছু একটা তুলে দিচ্ছেন ওনাদের কাছে, সো আপনি ওনাদেরকে কোন স্ট্রাকচার ইউজ করবেন? বলবেন ক্যান আই গেট ইউ সাম ড্যাশ। এই ড্যাশের মধ্যে আপনি জাস্ট খাবারের নামগুলো বসাবেন, ক্যান আই গেট ইউ সাম রাইস, ক্যান আই গেট ইউ সাম ফিশ, ক্যান আই গেট ইউ সাম চিকেন। সো জাস্ট ড্যাশটার মধ্যে আপনি ওয়ার্ডগুলো পাল্টাবেন। প্রথমবার কিছু অফার করার পর পরের বারগুলোতে যখন আপনি অফার করবেন তখন কিন্তু আপনার পুরো বাক্যটা বলার দরকারও নেই, আপনি তখন ছোট করে ফেলতে পারবেন সেন্টেন্সটাকে একদম। কি বলতে পারেন? সাম চিকেন মেবি, সাম ফিশ মেবি, সাম ড্যাশ মেবি। সো ড্যাশের মধ্যে আপনি জাস্ট কি অফার করছেন তার নামটা বসিয়ে দিবেন। অথবা আপনি এই স্ট্রাকচারটাও ইউজ করতে পারেন, হাউ অ্যাবাউট সাম ড্যাশ, হাউ অ্যাবাউট সাম ভেজিটেবলস, হাউ অ্যাবাউট সাম স্যালাড। সো অফার করলেন, রাইট? আপনি আরেকটা সেন্টেন্স, আমি আরেকটা স্ট্রাকচারের কথা বলে দিই, উড ইউ লাইক সাম ড্যাশ, উড ইউ লাইক সাম চিকেন, উড ইউ লাইক সাম মাটন। সো খেয়াল করে দেখুন এর মধ্যে কিন্তু যে কোনো একটা স্ট্রাকচার আপনার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয় আপনি চাইলে সেটাই বলতে পারেন বারবার। আপনি যদি একটু চেঞ্জ করতে চান আপনি এখানে দু তিনটা একটু মিক্স আপ করে বলতে পারেন, কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু মোটামুটি সেমই থাকছে, জাস্ট খাবারের নামটা দিয়ে রিপ্লেস করে দিলেই হচ্ছে। একটা খুব সুন্দর বাক্য আছে জানেন, মনে করেন এখন আপনারা খাবার শুরু করবেন, একটা সুন্দর বাক্য আছে যেটা দিয়ে আপনি খাবার শুরু করতে পারি এটা বলতে পারেন, সেই বাক্যটা কি? লেটস ডিগ ইন, লেটস ডিগ ইন মানে চলুন খাবার শুরু করি। অথবা আপনি বলতে পারেন বন অ্যাপেটিট, বন অ্যাপেটিট, এরও মানে হলো চলুন আমরা এবার সবাই মিলে খাবার শুরু করে দিই। সো মনে করেন আপনি এবার কাউকে বলতে চান যে আপনি আরো কিছু অফার করবেন, আপনি হয়তোবা তাদেরকে বলতে পারেন ক্যান আই গেট ইউ সাম মোর রাইস। সেকেন্ড হেল্পিং কিন্তু নেয় সবাই, রাইট? আমরা দ্বিতীয়বার হয়তোবা খাবার অফার করতেই পারি, সো আমরা হয়তোবা বলবো ক্যান আই গেট ইউ সাম মোর চিকেন। এখানে স্ট্রাকচারটা হচ্ছে ক্যান আই গেট ইউ সাম মোর ড্যাশ। সো সেকেন্ড হেল্পিং এর সময় বা তৃতীয়বার দেওয়ার সময় আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। বাংলাদেশি কালচারে খুব কমন হলো যে আমরা যখন কারো বাসায় খেতে যাই তখন ওনারা অনেক বেশি আপ্যায়ন করে আমাদের, রাইট? মনে করে যে আমরা অনেক বেশি খেলেও হয়তো বা অনেকে মনে করে যে আমরা একদমই খাইনি। সো আপনি যদি ওরকম একজন হোস্ট হয়ে থাকেন যে অনেক আপ্যায়ন করতে পছন্দ করেন, আপনি আরো বেশি দিতে চান, তখন আপনি একটা সেন্টেন্স ইউজ করতে পারেন। সেই সেন্টেন্সটা কি? ইউ বেয়ারলি এইট এনিথিং, আপনি তো কিছুই খেলেন না, হ্যাভ সাম মোর, আরেকটু নিন। ইউ বেয়ারলি এইট anything, have some more. এবার মনে করেন আপনাদের খাবার দাবার মোটামুটি শেষ, এখন আপনি হয়তোবা মিষ্টি কিছু সার্ভ করতে চান। সো মিষ্টি কিছু মানে হলো ডেজার্ট। আপনি সেই ক্ষেত্রে একদম আগের সেন্টেন্স স্ট্রাকচারের মতোই বলতে পারবেন, কিন্তু সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কি? ক্যান আই গেট ইউ সাম ড্যাশ, ক্যান আই গেট ইউ সাম ডেজার্ট, মানে আপনি আমি কি আপনার জন্য মিষ্টি কিছু আনতে পারি? অথবা আপনি অনেক হ্যাপি হয়ে এটাও বলতে পারেন টাইম ফর সাম ডেজার্ট, যে এখন ডেজার্ট খাবার টাইম হয়ে গিয়েছে, অথবা মিষ্টি কিছু খাবার টাইম হয়ে গিয়েছে। থার্ড যে সিচুয়েশনে আমাদের ইংলিশে কথা বলা লাগতে পারে মেহমানদের সাথে, সেই সিচুয়েশনটা হলো যে যখন ওনাদের আমাদেরকে কিছু, আমাদের থেকে কিছু প্রয়োজন, বা ওনারা হয়তোবা আমাদেরকে কিছু একটা জিজ্ঞেস করছে, তখন সেটার উত্তর হয়তোবা আমাদের ইংলিশে দেওয়া লাগতে পারে। সো থার্ড সিচুয়েশনে আমরা দেখব যে কিভাবে আমরা গেস্টদের প্রশ্নগুলো ইংলিশে অ্যান্সার দিতে পারি। থার্ড স্টেপে আমরা আলোচনা করব যে গেস্টরা যখন আপনাদের থেকে কিছু চায় তখন আপনারা কিভাবে সেটার উত্তর দিতে পারবেন। সো মনে করেন আপনারা টেবিলে বসে খাচ্ছেন, গেস্টরা হয়তোবা আপনাকে কিছু একটা পাস করতে বলতো, সো হয়তোবা তারা বলবে ক্যান ইউ পাস মি সাম সল্ট, মানে আপনি কি আমাকে লবণটা পাস করতে পারবেন,
ক্যান ইউ পাস মি দ্য ভেজিটেবলস, আপনি কি আমাকে ভেজিটেবলগুলো পাস করতে পারবেন? সো তখন আপনি কি বলবেন? হাতের কাছে যদি হয় জিনিসগুলো তাহলে আপনি বলবেন ইয়েস অফ কোর্স, ইয়েস অফ কোর্স বলে জিনিসগুলো পাস করে দিবেন। জিনিসগুলো যদি আপনার হাতের কাছে না হয় আর আপনার গিয়ে আনা লাগে তাহলে হয়তো আপনি বলবেন লেট মি গো গেট ইট, যে আমি গিয়ে নিয়ে আসছি। ইয়েস অফ কোর্স, লেট মি গো গেট ইট। গেস্টরা আপনাদের থেকে টিস্যু চাইলে আপনারা কি বলতে পারেন? ইয়েস অফ কোর্স, হিয়ার ইউ গো। হিয়ার ইউ গো মানে হলো যে আপনি দেওয়ার সময় যখন টিস্যুটা ওনাদেরকে পাস করছেন আপনি বলতে পারেন যে এই যে নিন, হিয়ার ইউ গো। মনে করেন আপনাদের খাবার দাবার শেষ, এবার হলো গুড বাই বলার পালা, রাইট? সো খাবার দাবার শেষ হলো, গেস্টরা এখন চলে যাচ্ছে, আপনারা একদম ফার্স্টে কি বলতে পারেন? থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার হোম, আমাদের বাসায় আসার জন্য অনেক ধন্যবাদ। এরপরে আপনারা হয়তোবা বলতে পারেন হোপ ইউ এনজয়েড দ্য ফুড, মানে আশা করি আপনাদের খাবারগুলো খেয়ে ভালো লেগেছে। হোপ ইউ এনজয়েড দ্য ফুড। এরপরে আপনারা বলতে পারেন ভিজিট আস সামটাইম সুন আগেন, ভিজিট আস সামটাইম সুন আগেন মানে হলো আবারও আসবেন। আপনি হয়তো বা সিম্পল রাখতে চাইলে এটাও বলতে পারেন ভিজিট আস আগেন, ভিজিট আস আগেন আবারও আসবেন। এরপরে আপনারা হয়তো বা বলবেন টেক কেয়ার, টেক কেয়ার মানে হলো খেয়াল রাখবেন। এরপরে সিম্পল গুড বাই, সি ইউ আগেন, গুড বাই মানে হলো আল্লাহ হাফেজ, আর সি ইউ আগেন মানে হলো আবার দেখা হবে। এই হয়ে গেল আমাদের ইংরেজিতে মেহমানদারি করা, রাইট? সো মনে করেন আপনাদের বাসায় এখন কোনো গেস্ট আসলো, আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু এখনই জানাবেন যে গেস্ট আসলে তাদেরকে আপনারা কিভাবে খাবার সার্ভ করবেন টেবিলে ইংলিশে। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।